এখানে একটা, এখানে কিন্তু দেখেন এই জায়গাটা কিন্তু কালকে আমি ওয়াশ দিয়েছিলাম আপনার, ক্লাস শেষ হওয়ার পরে হচ্ছে কিছু রং বেঁচে গিয়েছিল, তো সেটা দিয়ে আমি এখানে করে দিয়েছি। দেখেন শুকানোর পর এখন দেখেন ফিনিশিংটাও দেখেন। তো আমি এখন এই আশেপাশে যেগুলো আছে সেগুলো আপনাদেরকে ঠিক এই সিস্টেমে ওয়াশ দিয়ে দেখাচ্ছি। আমি হচ্ছে এই যে পানি পানি দিয়ে আমি জায়গাগুলো একটু ভিজিয়ে নিচ্ছি, শুধু পানি দিয়ে ভেজানোর সময় মাথায় রাখবেন যে যাতে করে যে জায়গাগুলোতে রং আছে ওই জায়গাগুলোতে যাতে পানি না লাগে। আর হচ্ছে যতটুকু পরিমাণ আপনারা ভেজাবেন তার থেকে কম ওয়াশ দিবেন, মানে হচ্ছে আপনারা এতটুকু পর্যন্ত রং ইউজ করলে আপনারা ভেজাবেন এতটুকু, যাতে রংটা ইউজ মানে ওয়াশটা দেওয়ার পরে যাতে রংটা ছড়িয়ে গেলে একদম বাজে হয়ে না যায়, ঠিক আছে? অল্প একটু পানি দিয়ে একটু তো ছড়াবেই, সেজন্য পানি দিয়ে ভিজিয়ে নেবেন কিন্তু কম জায়গা পরিমাণ ওয়াশ দিবেন। এই যে আমার এই জায়গাগুলোতে যেহেতু রং আছে আমি এই জায়গাগুলোতে ভেজাচ্ছি না। ভালো করে ভিজিয়ে নিবেন, আর ভেজানো থাকা অবস্থায় চাইবেন তাড়াতাড়ি ওয়াশ দেওয়ার জন্য, কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি ওয়াশ দেওয়ার পর হচ্ছে বাতাসে শুকিয়ে যেতে পারে, আর শুকিয়ে গেলে কিন্তু হচ্ছে আর ওয়াশটা হবে না ঠিক মতো। ভালো করে দেখেন আমি যেখানে রং আছে জায়গাতে আমি ভিজাচ্ছি না। আমি ওয়াশ দিব যে কালার গুলো, আমি হচ্ছে এই কালার গুলো একটু নিয়ে নিচ্ছি। এখন যে কালার গুলোই আমি নিচ্ছি সবগুলা কিন্তু এনকে বাইন্ডার মিশ্রণের কালার। এরপর হচ্ছে আমি একটু আকাশি কালারটাও নিয়ে নিচ্ছি। মোট কথা হচ্ছে আপনারা যে কালার গুলো দিয়ে ওয়াশ দিবেন ওই কালার গুলো আপনারা নিয়ে নেবেন। এরপর হচ্ছে আমি ডার্ক যে ব্লু কালারটা আছে ওটাও একটু নিয়ে নিচ্ছি। আমার এখানে যে ব্লু কালারটা আছে ডার্ক ব্লু, ওখানে আমার মনে হচ্ছে যে একটু ঘন আছে, আমি একটু জাস্ট পাতলা করে নিচ্ছি। দেখেন পাতলা করে নিচ্ছি আর একটু ভিজিয়ে দিচ্ছি। আপনারা রংগুলো রেডি করার পর যে যে কালার গুলো ওয়াশ দিবেন রেডি করার পর হচ্ছে কাপড়টা ভিজাবেন।
তাহলে ভেজানো থাকা অবস্থায় তাড়াতাড়ি করে কালারটা দিয়ে দেওয়া যাবে। এখন আমি এখান থেকে ব্লু কালারটা নিচ্ছি, পিঙ্ক কালারটা নিচ্ছি। এই যে এই ভেজানো জায়গাতে আমি দিয়ে দিচ্ছি। এই যে ফুলের ভিতরে ভিতরে অংশগুলো একটু ডার্ক কালার হয়, ডার্ক কালার গুলো দিয়ে দিচ্ছি। এটা একটু লাইট থাকতে থাকতে লাইট দিয়ে দিচ্ছি। দেখেন আপু আজকে এটা কি কাজ করছেন? আপু, এটা ওয়াশ দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ওয়াশ। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওয়াশ। ভিতরে যে জায়গাগুলো আছে ওগুলো আপনি হচ্ছে আরো চিকন তুলি ইউজ করবেন। তারপরে ওয়াশ দেওয়ার পর তাহলে এই যে ভিতরে যে সূক্ষ্ম কাজগুলো আছে এগুলো পরে করে নিতে পারবেন, যেহেতু ওই জায়গাগুলো আমাদের শুকনোই আছে, অর্থাৎ ওগুলো আমরা পরে করলেও সমস্যা নেই। যে জায়গাগুলো ভিজে আমরা ওই জায়গাগুলো আগে ভালো করে ওয়াশ দিয়ে দিই। কালকে আসার সময় মানে যে টিনটা যা করলেন তখন তো ইউজ করেন না, আজকে কেন পানি? আপু বুঝে জানি আপনার কথা। হ্যাঁ, আপু বলছি আপু, কালকে যখন প্রিন্ট করলেন ওই যে ফুল যখন আঁকলেন তখন তো পানি ইউজ করেননি, কিন্তু আজকে পানি ইউজ করলেন কেন? আজকে পানি ইউজ করেছি, আমি ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিচ্ছি। এটা আমার পেন্ট করা, আর ব্যাকগ্রাউন্ড ওয়াশ দুটোটা কিন্তু আলাদা টপিক। এই যে আপনি এখন এখানে দেখেন, এখানে নদীর কালার যেরকম হয় অমন করে দিচ্ছেন বিভিন্ন কালার শেড দিয়ে, আমার ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিতে গেলে অবশ্যই পানি ইউজ করতে হবে, নয়তো আমি এই জিনিসটা যতটা এটা ফুল দিয়ে সেজন্য আমি হচ্ছে জাস্ট কালার দিয়ে করে দিয়েছি, কিন্তু ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিতে হলে অবশ্যই আমাকে পানি দিয়ে কাপড় ভিজাতে হবে, নয়তো আমার কাপড়ের ব্লেন্ডিংটা হবে না। আর এই দেখেন ভিতরে যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু আমার কোনো পানি পড়েনি, ঠিক আছে? তো ওই জায়গাটা আমার ডার্ক রাখতে হবে। এখন আমি যদি ভিজিয়ে দিই তাহলে হচ্ছে আমার রংটা কিন্তু ছড়িয়ে ছড়িয়ে মানে একদম ফুলেরও বরবাদ করে ফেলবে। পানিতে তো রং যাবে তখন যদি হয়ে যায়। আপু ব্যাকগ্রাউন্ড ওয়াশটাই যেহেতু আমাদের আপনার ছড়িয়ে যাওয়ার জন্য, সেক্ষেত্রে আমাদের তো পানি ইউজ করতেই হবে, মানে ব্যাকগ্রাউন্ড ওয়াশটাই মূলত হচ্ছে আমার এভাবে ব্লেন্ডিং হওয়াটা, মানে এভাবে যে ছড়াচ্ছে এই জিনিসটা, যেটা আপনি শুধু পানি ছাড়া আপনি ওয়াশ দিতে পারবেন না। আপনারা দেখেন না যে একটা মোটিভ একটা ফুলের মধ্যে ভিতরে আপনার বিভিন্ন একদম বিভিন্ন রকমের কালার শেড দেয়, সেটা কিন্তু সেটাই হচ্ছে বেসিক্যালি আপনার ব্যাকগ্রাউন্ড ওয়াশ।
এখন এটা যতটা সুন্দর ভাবে হচ্ছে, এটা যদি আপনারা পানি দিয়ে না ভেজান অতটা সুন্দর করে করতে পারবেন। আপনারা নিজেরাও বাসায় প্র্যাকটিস করে দেখবেন, এভাবে ব্লেন্ড হবে না। আপু কি বুঝতে পেরেছেন? আপু এটা কত নাম্বার তুলিয়ে দিচ্ছেন? আপু এটা দিয়ে করুন, জি আপু বুঝি নাই। দশ নাম্বার তুলে দিয়ে করছি। আর কোথায় কোথায় ভেজা আছে আপনাকে একটু দেখে নিতে হবে। আমার ভেজানো জায়গাগুলো প্রায় হয়ে গেছে। আমি ভিতরে কাজগুলো করার জন্য একটা চিকন চুলের ব্রাশ নিয়ে নিচ্ছি। নিচে দেখেন 4 নাম্বার তুলে নিয়েছি। আপু আজকের রঙেও কি এনকে গ্রাইন্ডার মিশিয়েছেন? আপু এগুলো হচ্ছে আপনাদের সাথে যত গতকালকে যেগুলো করে দেখিয়েছি এনকে ব্যান্ডের মিক্সচার, ওই রঙগুলাই। হ্যাঁ এই রঙগুলাই কিন্তু এনকে ব্যান্ডের মিক্সচারের রং। আচ্ছা দেখেন যে ভিতরে এই জায়গাগুলো কিন্তু আমি ভেজানো নাই, অথবা আমি যেখানে কালার দিচ্ছি সেখানেই কিন্তু কালার গুলা থেকে যাচ্ছে। মোট কথা হচ্ছে আপনারা যখনই যদি ব্যাকগ্রাউন্ড ওয়াশ দেন, মানে হচ্ছে একটা মোটিভ করার পর আপনি আশেপাশে এভাবে রং দিতে যাচ্ছেন, সেটাকেই মূলত ব্যাকগ্রাউন্ড ওয়াশ বলে। ব্যাকগ্রাউন্ড ওয়াশ দেওয়ার সময় একটা কথা মনে রাখবেন, এই যে ভিতরে যে জায়গাগুলো ওগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডার্ক কালার ইউজ করা হয়,
কারণ ভিতরে জায়গাগুলো অন্ধকার বোঝাতেই ডার্ক কালারটা ইউজ করে। সুন্দর করে ভিতরে জায়গাগুলো করে নিব। এই জায়গাটা পুরো দেখা যাচ্ছে। এই জায়গায় আমার আরেকটু চিকন গ্লাস ইউজ করতে হবে। সুন্দর ভাবে কিন্তু হয়ে যাচ্ছে। ভিতরের জায়গাগুলো খুব সুন্দর করে করে নেবেন। আপনারা যখন ভিতরের কাজগুলো করবেন তখন তুলি এরকম চিকন চিকন তুলি গুলা দিয়ে ভিতরের কাজগুলো করবেন। এই যে দেখেন, এই জায়গাগুলো ভালো করে একটু মিক্স করে দিবেন। এখানে কিছু কাজ আছে, এই ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিতে দিতে আপনাদের দেখবেন কাপড়টা প্রায় শুকিয়ে আসবে, তখন আর ব্লেন্ড হতে চাইবে না। সেজন্য যখনই ওয়াশ দেবেন খুব তাড়াতাড়ি কাজ করে ফেলতে হবে। লাল
এখানে দেখেন, এখানে একটু কালার দিয়ে দিতে হবে। এই জায়গাগুলোতে কিন্তু আমি পানি করে নিই ভিতরে। এই যে দেখেন, এখানে যে ফুলের এই আশেপাশে দেখা যাচ্ছে একটু সাদা আছে, এগুলো আমি ওয়াশ দিয়ে দিচ্ছি। আবার অনেকে কিন্তু দেখা যায় এভাবে, আমি এখন যেভাবে ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিলাম ওভাবে ওয়াশ দেওয়ার পর এই ফুলটা করতে যায়, সেক্ষেত্রে আপনারা যে সমস্যার সম্মুখীন হবেন, এই ফুলটা এখন যেভাবে আপনি খুব সহজে করে নিতে পেরেছিলেন এটা কিন্তু তখন পারবেন না, কারণ কালার ব্যাকগ্রাউন্ড ওয়াশের পর ওই কালারটা দিলে ফুটবেও না, সাথে রঙও খুব একটা ব্লেন্ড হতে চাইবে না। তাই আপনারা চাইবেন আগে যেটা ফুল আঁকেন যাই আঁকেন না কেন, আগে চাইবেন মোটিভটা করে ফেলতে, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিতে। দেখেন এই জায়গাগুলো খুব সাবধানে করতে হবে। আমি সমস্ত হচ্ছে হলুদ কালার যেটা আছে আমি ওটা নিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে আপনাদেরকে ব্লেন্ড করতে হবে। যখন ভিতরের কাজে আসবেন তখন তো অবশ্যই তুলি চেঞ্জ করে নেবেন, চিকন তুলি 2 নাম্বার 4 নাম্বার, মানে কাজ অনুযায়ী যে সাইজের তুলি লাগবে সেই সাইজের তুলিটা নিয়ে নেবেন। আমি ব্লেন্ড করে ডিসকাস করছি,
এই জায়গাটা মনে হচ্ছে একটুখানি সাদা দেখা যাচ্ছে। ভিতরে একটু কাজ আছে, আপনারা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড ওয়াশগুলো এই যে ওয়াটার কালার যে তুলিগুলো আছে এগুলো দিয়েও কিন্তু করতে পারবেন। তবে সেক্ষেত্রে হচ্ছে আপনার কাজ অনুযায়ী, যদি আপনার মনে হয় যে না এটা দিয়ে মানে আপনাকে তুলিটা আসলে বুঝে নিতে হবে কোন তুলি দিয়ে আপনি কাজ করবেন। ওয়াটার কালার দিয়েও কিন্তু ওয়াশ দেওয়া যায়, কিন্তু আমি আজকে ওয়াটার কালার দিয়ে ওয়াশ দিলাম না, এই কারণে হচ্ছে ফুলের মোটিভ অনুযায়ী আমি তুলিটা চেঞ্জ করেছি। আর তুলির ধারণ ক্ষমতা ওয়াটার কালারে কিন্তু সবচেয়ে বেশি, আমি যে তুলিগুলো এখনো যেটা ইউজ করছি এটারও কিন্তু আপনার ধারণ ক্ষমতা ওয়াটার কালারের থেকে কম। আমি একটু এই জায়গাটা করে দিচ্ছি, দেখেন এই জায়গাটা কিন্তু আমার শুকিয়ে গেছিল, আমি তারপর এখানে দিয়ে দিচ্ছি। এই জায়গাটা আর হাত দিচ্ছি না আপাতত, এখানে করতেছি আপনাদেরকে নিচের দিকে একটা জিনিস বোঝানোর জন্য। যেমন দেখেন এই জায়গাগুলা কিন্তু আমার ওয়াশ করতে করতে কিন্তু শুকিয়ে গেছে, এই জায়গাগুলো প্রায় শুকানো হয়ে গেছে, ঠিক আছে, মানে এমনিতেই শুকিয়ে গেছে। আর এই জায়গায় দেখেন এখানে কিন্তু আমার গাছের যে শাখা প্রশাখাগুলো দিয়েছিলাম এটা কিন্তু এতটুকু পর্যন্ত ছিল, এখন এটার উপরে আমি কালার দিয়ে ওয়াশ দেওয়ার কারণে এখন দেখেন কি হয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা যে ফিনিশিং যে একটা সৌন্দর্য এটা নষ্ট হয়ে গেছে। তার মানে কি দাঁড়ালো যে আমরা যদি যখনই করব এই জিনিসগুলোর উপরে আমরা কালার ওয়াশটা দেওয়ার চেষ্টা করব না, কারণ হচ্ছে তখন আমাদের ব্লেন্ডিংটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি এই জায়গাটা একটু ওভাবেই করেছি। আর শুকিয়ে যাওয়ার পর হচ্ছে আমরা ওখানে আর কোনো কাজ করব না, যখন শুকিয়ে যাবে তখন ওখানে আর কোনো কিছু হবে না, এই জন্য ভেজা অবস্থায় খুব তাড়াতাড়ি করে ওয়াশ দিয়ে দিতে হবে। এই জায়গাতে একটুখানি সাদা দেখা যাচ্ছে, হচ্ছে এই যে এই জায়গাগুলো তো এখন একটু একটু সাদা রয়ে গেছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই জায়গাগুলো তো আমি ভিজিও ভিজাইও নেই, আর এই ভেতরের সাইডে কিন্তু আমি এই জায়গাগুলো একদমই পানি ইউজ করিনি। এখন মোটামুটি আমার কিন্তু বাহিরে যে ওয়াশ গুলো ওটা দেওয়া শেষ, এখন আমি যাই করবো সবগুলো হচ্ছে ভিতরে যে আমার ছোট কাজগুলো আছে কোথায় কালার দিতে হবে, যেহেতু এখনো অল্প অল্প জায়গা ভেজা আছে সে জায়গাতে যদি কাজ বাকি থাকে সেগুলো আমরা করে ফেলতে পারবো তখন। দেখেন এভাবে করে দিয়ে দেবেন,
সাদা হয়ে গেছে। দেখুন আমার এই জায়গাটা এখনো একটু ভেজা আছে, আমার ওখানে মনে হচ্ছে আর একটু কালার দিলে ভালো লাগবে। হলুদ কালারটা দিয়ে দিচ্ছি, মোটামুটি দেখেন আমার ওয়াশ দেওয়া শেষ। এবার আপনাদেরকে দেখা একটা বিষয় ঠিক আছে, আমি এখন ফ্রেমটা একটু খুলছি, আপনারা না শুকানো পর্যন্ত ফ্রেমটা খুলবেন না, মোটামুটি একটু শুকিয়ে নেবেন। এই যে দেখেন আমি যে ফ্রেমটার মধ্যে দিয়েছি তার কারণে দেখেন আমার এটা কিন্তু শুকায়নি, আপনারা শুকানো ছাড়া ফ্রেম খুলবেন না। এই যে দেখেন আমি যত এতটুকু পর্যন্ত ফ্রেম ইউজ করেছি, ঠিক আছে, দেখেন আমি ওয়াশ দেওয়ার পরে আমি আমার রংটা কিন্তু আমি অল্প করে দিয়েছি, তারপরে কিন্তু দেখেন ছবি এতটুকু এসেছে, যে ফ্রেমের দাগটা রয়ে গেছে ওই দাগের উপর চলে আসার কারণে দেখেন এরকম করে আপনাদের কিন্তু দাগ পড়ে যেতে পারে। সেজন্যই আমি আপনাদেরকে বলেছি আপনারা যতটুকু পরিমাণ ভেজাবেন ততটুকু চাইতে কম হচ্ছে রং ইউজ করবেন, তাহলে হচ্ছে এই সমস্যাগুলো আর আপনাদেরকে ফেস করতে হবে না, ঠিক আছে। সেজন্যই আজকে আমি আপনাদেরকে এভাবে পুরোটাই কালার করে দেখাচ্ছি দেখে, যাতে করে আপনারা বুঝতে পারেন কি সমস্যা আপনাদের হবে। এইটা যদি এরকম হয়ে যায় এটা কিন্তু ঠিক করার আর কোনো উপায় নেই, তাই আপনাদেরকে এভাবে করতে হবে। এরপর যদি বলেন যে এই ওয়াশ দেওয়ার ক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো একটা শক্ত, যেমন হচ্ছে দেখেন আমি আমার বেলায় যেটা ইউজ করি সেটা হচ্ছে শক্ত, এই যে এটা কিন্তু একটা, হ্যাঁ আপনার হ্যান্ডমেড খাতা, এই খাতাগুলোতে কিন্তু আমি যে পলি দিয়ে এরপরে হচ্ছে এটার উপরে কাপড়টা দিয়ে যে আপনার যে কোনো ক্লিপ বলতে হচ্ছে আমরা কাপড় শুকাতে দিলে যে ক্লিপ গুলো ইউজ করি ওই ক্লিপ গুলা দিয়ে কিন্তু আটকে দিলে কিন্তু টাইট হয়ে থাকবে ওয়াশ দেওয়ার বেলা, তাহলে কিন্তু হচ্ছে রং সরিয়ে এই রকম যে একটা দাগ পড়েছে এই দাগটা কিন্তু তখন আর হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যারা চারকোনা ফ্রেম ইউজ করেন তাদের বেলা তার কোনো অসুবিধা নেই, কিন্তু তারাও কিন্তু মনে রাখবেন চারকোনা ফ্রেমও কিন্তু এরকম দাগ পড়ে যেতে পারে, সেক্ষেত্রে যতটুকু পরিমাণ ভেজাবেন তার থেকে কম জায়গায় রং ইউজ করবেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ওয়াশের কাজ, আমার ওয়াশে আর কোনো কিছু দেওয়া বাকি নেই, এটা শুকিয়ে গেলে তখন এটা আরো বেশি উজ্জ্বল হয়ে যাবে। এখন হচ্ছে আপনারা